অভিনয় শিল্পে আপনাদের স্বাগত অভিময়। এই যে ক্যামেরার সাথে আপনার যে সম্পর্ক, এই সম্পর্কটা সবসময় আপনাকে স্থাপন করতে হবে যদি আপনাকে একটা প্রফেশনাল অ্যাক্টর হতে হয়। এই যে লেন্স আর আপনার কানেকশন, আমি এইখানে আছি তাহলে আমার লেন্সে আমি আসছি কি নেই, আমি যদি লেন্সের সেন্টারটা দেখতে পাই তার মানে আমাকে ধরে নিতে হবে যে লেন্সও আমাকে দেখতে পাচ্ছে, আমি ফ্রেমে আছি। ফর এক্সাম্পল, এই মুহূর্তে আমি ফ্রেমে নেই, তাহলে আমি লেন্সের সেন্টারটা দেখতে পাচ্ছি না। তো এই কানেকশন চলতেই থাকবে। আজকের বিষয় বিং হিউম্যান। আমরা টেলিভিশনে, ইউটিউবে, ফিল্মে বা থিয়েটারে যেখানেই আমরা একটা গল্প শুনতে চাই অভিনয়ের মাধ্যমে, মানে সেটা ফিল্ম হোক, নাটক হোক, সিরিয়াল হোক বা ওয়েব সিরিজ হোক, আমরা কিন্তু একটা মানুষকে দেখতে চাই, একটা মানবিক চরিত্র দেখতে চাই। সেই জন্য আমাদের অভিনয়ে অ্যাজ এ অ্যাক্টর, অভিনেতা হিসাবে আমাদের প্রথম শর্ত হচ্ছে আমাদেরকে একটা অন্য একটা চরিত্র শুধু নয়। আজকের টপিক, কিভাবে আমরা হিউম্যান থাকব ক্যামেরার সামনে অথবা মঞ্চে। চলুন ভিডিওটা শুরু করা যাক। এবার চরিত্র তো অবভিয়াসলি একটা স্বাভাবিক মানুষ, যার জন্য আজকের ভিডিওটা, যে আমাকে এই ক্যামেরার সামনে বা আমাকে স্টেজে, মঞ্চে, যেখানেই হোক, আমাকে স্বাভাবিক একটা মানবিক, একটা মানবিক ব্যবহার দেখাতে হবে। একটা মানুষকেই দর্শক দেখতে এসছে, দর্শক কোনো এলিয়েনকে দেখতে আসেনি ওই চরিত্র রূপে, বা দর্শক কোনো অভিনয় দেখতে আসেনি। ওরা আপনাকে চিরদিন বিশ্বাস করতে চেয়েছে, দর্শক আপনাকে বিশ্বাস করতে চায়, আপনাকে বিশ্বাসযোগ্য হতে হবে। হিউম্যানিস্টিক বিহেভিয়ারের জন্য আপনার প্রথম শর্ত একটা স্বাভাবিকভাবে, যাতে আমরা নিঃশ্বাস নিচ্ছি কি, আমাদের নিঃশ্বাসটা কি টেনশনের চোটে কি কোথাও, মানে আমরা কি কম নিঃশ্বাস নিচ্ছি বা কোথাও কি কোথাও কোনো ফারাক পড়ছে। স্বাভাবিক জীবনে আমি আমার বন্ধুবান্ধবের সামনে যখন দাঁড়িয়ে থাকি, আমি কলেজে যখন ক্লাসরুমে বসে থাকি, আমি ক্যান্টিনে যখন থাকি, আমি রাস্তায় যখন শপিং মলে থাকছি, রাস্তায় থাকছি, তখন আমি যেভাবে শ্বাস নিঃশ্বাস নিচ্ছি, এই মুহূর্তে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আমি কি ঠিক সেইভাবে নিঃশ্বাস নিচ্ছি, না কোনো রকম অ্যাংজাইটি আমার মধ্যে কাজ করছে। স্বাভাবিকভাবে নিঃশ্বাস নেওয়া এবং স্বাভাবিকভাবে, এই বিশেষ করে শোল্ডার, এই শোল্ডারের মধ্যে কোথাও কোথাও কোনো স্ট্রেস আছে, আমার ঘাড়ে কি কোথাও কোনো স্ট্রেস ফিল হচ্ছে, যদি ফিল হয় রিল্যাক্স করুন, যদি শোল্ডারে কোথাও স্ট্রেস ফিল হয় রিল্যাক্স করুন, স্বাভাবিকভাবে নিঃশ্বাস নেবেন। তারপরে শুরু হচ্ছে গেম। আমি এই মুহূর্তে কী চাই, যার কাছ থেকে আমি এই মুহূর্তে যেটা চাই, আমি এই কথাগুলো কেন বলছি, কি চাই, কি উদ্দেশ্য আমার, এবং আমার ইমোশনাল স্টেটটা কি, এই স্বাভাবিকতাটা মেনটেন করা খুব কঠিন প্রাথমিক দিকে, যদি না আপনি এই শুটিংয়ের যে পরিস্থিতি, যে পরিবেশটা হয় সেটার সাথে অভ্যস্ত থাকেন। কিন্তু আপনাকে রিল্যাক্স হওয়াতে সবার আগে প্র্যাকটিস করতে হবে। একটা ভিডিওতে চলে যাব আমরা এখনই। এই ভিডিওটা আপনারা দেখতে পাবেন যে জুবেদা বলে একটা শর্ট ফিল্ম, আমারই স্মোক ফিল্মস বলে আমার যে মেইন ইউটিউব চ্যানেল, সেখানে জুবেদা বলে শর্ট ফিল্মটা আছে, সেখানে একটা র একটা টেকের একটা র ফুটেজ আপনাদের সামনে দিচ্ছি। সেখানে দেখতে পাবেন যে অভিনেতা অভিনেত্রী এরা একটা চরম ইমোশনাল স্টেটের মধ্যে আছে এবং তারা একটা কনস্ট্যান্ট ইনফরমেশন পাচ্ছে ডিরেক্টরের কাছ থেকে, ওয়ান টেক শর্ট চলছে, এবং তারা অ্যাকর্ডিংলি ওই সিচুয়েশনে ওই মুহূর্তে সেটাকে অ্যাপ্লাই করে দিচ্ছে স্বাভাবিকভাবে। এইটা রিকোয়ার্ড, এটা আমি ঠিক বলে বোঝানোর থেকে দেখে এবং শুনে নিয়ে বেশি ভালো হবে। চলুন আমরা ওই ভিডিওতে চলে যাই। তুই কান্নার মধ্যে আছিস, গুঙানির মধ্যে আছিস, বলো বলো না, আমার কি বাচ্চা হবে? বলো না, বলো না, আমার কি বাচ্চা হবে? না আবার ধরা, এইদিকে মুখ এইদিকে করতে হবে, বাবা ওইদিকে কাম, হাত থেকে শান্ত হও, তুমি শান্ত হও,
আমার কোলে খেলা করবে না? বলো না, তার জন্য আমি কি করবো মা? আল্লাহ তাআলা যদি আমাদের ঘরে বাচ্চা না দেন তাহলে কার ক্ষমতা আছে? তাছাড়া উনার তো এসব নিয়ে কোনো চিন্তা নেই, উনি তো কিছু বলছেন না। ওকে রিয়াকশন দিতে হবে। তুমি কেন বারবার আমাকে বলছো? এতে আমার কি কসুর? মা একটু রিয়াকশন দাও, মা একটু রিয়াকশন দাও, বডিলি। হ্যাঁ একটু তুই রিয়াকশন দে তো বাবু। হ্যাঁ হ্যাঁ, তুই না, তুই না, তুই কাফি সুপারি কাট, তুই কথা শুনছিস, মার কথা শুনছিস? আর তুমি একটু রিয়াকশন দাও। হ্যাঁ মার, ঘাটা ঘোরাও, ঘাটা ঘোরাও, অন্যদিকে ঘোরাও, অন্যদিকে ঘোরা। হ্যাঁ সৈকত, অন্যদিকে ঘোরা, মাথা নিচু সৈকত। আশা করি ভিডিওটা দেখে আপনারা শিক্ষণীয় কোনো কিছু এলিমেন্ট নিশ্চয়ই পেয়ে থাকবেন। ইয়াস, ট্রিকটা হচ্ছে যে অনেক সময় আমাকে ওই ইমোশনাল স্টেটে আসতে গেলে মিউজিক অর্থাৎ গান, সঙ্গীত, মিউজিক অনেক সময় একটা ভীষণ এফেক্টিভ ইমোশনাল ট্রিগার হিসেবে কাজ করে। ফর এক্সাম্পল, আমার সিন যদি ডিমান্ড করছে একটা সার্টেন, একটা বিশেষ একটা ইমোশনাল স্টেট, এবং
আমার জীবনে শোনা যে গানগুলো আছে বা যে মিউজিক অথবা গান, যে গানটা শুনলে, যে গানটার কথা মনে পড়লে, ভাবলে, ফিল করলে, আমি ঠিক ওই সময়ের কথাই, ওই সময়ে চলে যায় আমার মাইন্ডটা বা ওই মানুষটার কাছে চলে যায় আমার মাইন্ডটা এবং ওই ইমোশনাল স্টেটে চলে যায়। একটা গান হয়তো আমাকে ভীষণ ইমোশনাল করে দেয়, একটা গান হয়তো আমাকে পুরনো দিনের একটা কথা ভেবে আমার ভীষণ আনন্দ হয়, বা একটা গান হয়তো আমাকে ডিপ্রেশনে নিয়ে চলে যায়, একটা গান হয়তো আমার খারাপ দিনগুলোর কথা মনে করায়, একটা গান হয়তো আমার ভালো দিনগুলোর কথা মনে করায়, একটা গান হয়তো আমার হারিয়ে যাওয়া একটা বন্ধুর কথা মনে করায়। তো ওই গানটা যদি আমি ভাবি টেকে যাওয়ার আগে, আমার যদি একটা ইমোশনাল স্টেটে আসতে যদি ওই গানটা সাহায্য করে, তাহলে আমি কেন গানটা সাহায্য নেব না? তার মানে আমাকে আমার ইমোশনটা রিয়েল হতে হবে, এবং সেই রিয়েল ইমোশনে যাওয়ার জন্য আমার ট্রিগারটা যে কোনো জিনিস হতে পারে। হতে পারে একটা ছবি দেখলে আমি একটা ইমোশনাল স্টেটে চলে যেতে পারি, হতে পারে যে একটা মানে একটা আংটি দেখলে, হতে পারে একটা জিনিস দেখলে, হতে পারে একটা কারুর একজনের কথা ভাবলে, হতে পারে কেউ একজন আমাকে এমন একটা কথা বলেছিল, সেই কথাটা ভাবলে আমার একটা বিশেষ একটা ইমোশনাল স্টেটে চলে যাই, যেটা আমার জন্য কাজ করবে, হোয়াট এভার ওয়ার্কস ফর মি টু রিচ দ্যাট ইমোশনাল স্টেট, আমি সেটাকে গ্রহণ করব। কারণ আলটিমেটলি আমাকে ক্যামেরার সামনে রিয়েল ইমোশনটাই পোর্ট্রে করতে হবে। এবার এই রিয়েল ইমোশনের সূত্রটা হয়তো আমার ব্যক্তিগত জীবন থেকে একটা নেওয়া কোনো জিনিস হতেই পারে, কারণ অডিয়েন্স তো গল্পের মতো ইনভলভড। একটা পারফরমেন্স কমপ্লিট হয় অডিয়েন্সকে নিয়ে, থিয়েটারে একটা কথাই আছে যে একটা থিয়েটারের শো অডিয়েন্স ছাড়া কখনো সম্পূর্ণ হতে পারে না। থিয়েটারে একটা এই কাপড় দিয়ে বা একটা একটা কাপড়ের জাস্ট একটা একটা শাড়ি দিয়ে বুঝিয়ে দিচ্ছে সমুদ্রের ঢেউ, তাহলে এটা শাড়িটা তো সবাই জানে এটা শাড়ি বা এটা কাপড়ের একটা ঢেউ, তো সমুদ্রের ঢেউ এটা দর্শকের কল্পনা সাহায্য করছে জায়গায়। দর্শক আপনাকে চিরদিন বিশ্বাস করতে চায়, আপনাকে বিশ্বাস করতে চাই সবসময়, দর্শক আপনাকে জাজ করতে চায় না। আপনাকে জাজ করার জন্য দর্শক ওই 100 টাকা 90 টাকা দিয়ে টিকিট কেটে হলে বসে নেই। ফলে আপনি যদি রিল্যাক্স হয়েতে এবং সততার সাথে ওই অনেস্টি যদি পারফর্ম করেন, তাহলেই আপনি যেটা চান আপনি সেটা পেতে পারেন। চলুন সকলে ভালো থাকবেন, আগামী পর্বে আবার দেখা হবে, শুভরাত্রি।